কুলতলি গাইঘাটা ফালাকাটার পর এবার মেমারি সেখানে এক প্রৌঢ়াকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এবং তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় অভিযোগ উঠছে দুই যুবকের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে মেমারির ঘটনা ভাইফোঁটার জন্য বাপের বাড়ি যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ আলা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এবং ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে কমল কৃষ্ণ দে প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কমল কৃষ্ণ কি জানতে পারছো ঘটনা সম্পর্কে দেখো আমরা আজকে ভোরবেলার ঘটনা আজকে এক প্রৌঢ়া যখন রাস্তা দিয়ে যখন তিনি তার শ্বশুর বাড়ির দিকে বাপের বাড়ি যাচ্ছিলেন সেই সময় রাস্তার মধ্যে যেটা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানতে পারা গেছে স্থানীয়রা যেটা বলছেন দুই যুবক তাকে মদ্যপ অবস্থাতে আটকায় আটকে পড়ে তারপর তাকে তুলে নিয়ে গিয়ে প্রথম পাশে একটি বাস বাগান আছে সেই বাস বাগানের কাছে নিয়ে যায় এবং তারপর সেখান থেকে তুলে নিয়ে গিয়ে পাশে একটি পুকুর এবং পুকুরের পাশে যে একটি ছোট্ট মতো আলা ঘর বলে অর্থাৎ মাছের খাবার ফাবার যে ঘরে রাখা হয় সেই ঘরের সামনে যে বারান্দা সেই বারান্দায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেই নিয়ে যাওয়ার পর তাকে ধস্তাধস্তি করা হয় এবং ধস্তমের চেষ্টা করা হয় এবং মহিলার গোগানের আওয়াজ শুনে সেই পুকুরের পাশে পুকুরে যখন তারা মাছ মৎস্য যারা চাষে তারা গোগানের একদমই কমল কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখি ভাই ফোটার জন্য বাপের বাড়ি যাচ্ছিলেন প্রৌঢ়া সেই সময় তাকে ধর্ষণের চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ আলা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ধর্ষণের চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ সামনে এসেছে কি বলছেন স্থানীয় মানুষজন রাখবো আপনাদের সামনে তে দ্বিতীয়ার জন্য যাচ্ছিলেন যাবার পথে রাস্তাতে একটি সাঁকোতে কিছু দুজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ছিল এবং মদ্যপান করছিল সেই সময় তারা ভদ্রমহিলাকে পেয়ে একা পেয়ে তারা তাকে টানতে টানতে একটি বাঁশবাগানে প্রথম নিয়ে যায় বাঁশবাগানে তার সাথে দুষ্কর্ম করার পর তারা এইখানে একটি পুকুর আছে সেই পুকুরের পাড়ে একটি চালা ঘর আছে যেটা ওই পুকুর যারা মাছ চাষ করে মৎস্যজীবীরা তাদের মাছের খাবার টাবার রাখার জন্য ব্যবহার করে সেই চালা ঘরের যে বারান্দা আছে সেই বারান্দাতে তারপর টেনে নিয়ে এসে তার সঙ্গে দুষ্কর্ম করে না আছে একটা স্ট্রিট লাইট না আছে নিরাপত্তা প্রত্যেকটা কালভাটে কালভাটে মদের ঠেক এ কি চলছে আমরা নিরাপত্তা চাইছি আমরা নিরাপত্তা সব সময় এখানে পুলিশ টহল দিক পুলিশ যদি না পারে আমাদেরকে বলুক যে হ্যাঁ আপনারা আইন নিজের হাতে তুলে নিন আমরা তুলে নিতে পারবো সেটা আমরা জানি কিভাবে নিতে হয় আমরা নিজে চাইছি না আমরা শিক্ষিত সমাজের মধ্যে থাকি এবার ভাই ফোঁটার ছবি দেখাবো আপনাদের ভবানে পড়ে নবনীরে ফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস নুসরাত থেকে কৌশানী জুনমালিয়া থেকে শায়নী ঘোষ ফোঁটা দিলেন বিদ্যুৎ মন্ত্রীকে এখানে অন্যান্য বিশিষ্ট অভিনেত্রীদের সঙ্গে শিল্পীদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী কৌশানী কৌশানী উপস্থিত হয়েছেন এবং কৌশানী দাদাকে ভাই ছ সালে যখন এখান থেকে এমএলএ হলাম তখন থেকে আমি এখান থেকে যখন যাই আসি তখন আমার এদের সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয়ে গেল বিশেষ করে করোনার সময় প্রতিদিন আসতাম আমি মাইক বাজিয়ে তাদের সঙ্গে কথা বলতাম তাদের যা দরকার ছিল আমি ব্যবস্থা করতাম করে আমি একটা আত্মীয়তা হয়ে গেছে তাই সকালবেলা যখন মমতাদির কাছ থেকে ফোঁটা নিয়ে নিজের বোনের কাছ থেকে ফোঁটা নিয়ে এখানে দৌড়ে এলাম এবং আমার সব থেকে ভালো লাগলো যে প্রত্যেকবারই করি আপনারা থাকেন এবার দিদালা বলছে ওরা পারফর্ম করছে আমরা করবো না কেন একটা গান এমন বাজাও যাতে আমরা নাচ করতে পারি তো এটাই তো নির্মল আনন্দ কয়েক হাজার কোটি টাকা দিয়ে এই আনন্দ পাওয়া যাবে প্রচুর খাওয়া দাওয়া আড্ডা এই নিয়ে আজকে কাটাবেন মটন আমি খাই না কিন্তু ঝোল আর আলু ভালোবাসি তো মটনে ঝোল আলু থাকছে মাছ চিংড়ি খাবো চিংড়ি আছে